রমজান মাসে একটা বিশেষ আমল, সেটা হলো তারাবি। তো তারাবির ইতিহাসটা কিভাবে এসেছে প্রত্যেকের জানা দরকার আছে না? নাই তারাবির ইতিহাস কিভাবে এসেছে, সূচনা কিভাবে এসেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক মাসে এরকম ভাবে মসজিদে নববীর মধ্যে এরকম ভাবে নামাজ আদায় করতেছে, কয়েকজন সাহাবীদেরকে সাথে নিয়ে, বেশি সাহাবী না, 5-6 জন সাহাবীদেরকে সাথে নিয়ে কি করতেছে, নামাজ আদায় করতেছে। প্রথম দিন নামাজ আদায় করেছে, কয় রাকাত পড়েছে এটা কি নাই, কোনো নির্ধারণ নাই, তিনি নামাজ আদায় করেছেন। প্রথম দিন নামাজ আদায় করলেন, দ্বিতীয় দিন আবার যখন এরকম ভাবে নামাজ আদায় করতে গেলেন, তখন যে 5-6 জন সাহাবী ছিল তারা সহ আরো অনেক সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করলো। দ্বিতীয় দিন, তৃতীয় দিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নামাজ পড়তে দাঁড়াইলেন রাত্রিবেলা, তখন অনেক সাহাবী একত্রিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজে দাঁড়ায় গেল। এরকম ভাবে বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলতেছেন যে এরকম সাহাবী যে মসজিদ ভরে গেছে, একটু জায়গা নাই। প্রথম দিন কিন্তু কম ছিল, দ্বিতীয় দিন একটু বেশি ছিল, তৃতীয় দিন কি হয়ে গেছে, অনেক মানুষ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে দোয়া করে কোনো কথা না বলে বাড়িতে চলে গেলেন। এরপরের দিন সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন সবাই মসজিদে নববীতে সমবেত হলেন যে আমরা কি করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ আদায় করব। কিন্তু ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হন নাই, কি করেন নাই, ঘর থেকে বের হন নাই। এর পরের দিন সকালে ফজরের নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন যে তোমরা গত রাতে যা করেছো আমি সব কিছু দেখেছি, তোমরা গত রাতে যা করেছো আমি সব কিছু দেখেছি, এরকম ভাবে তোমরা নামাজ পড়তে এসেছো, আজকে যদি আমি এই নামাজটা কন্টিনিউ করি তাহলে এইটা কি হয়ে যাবে, ফরজ হয়ে যাবে, কি হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ইবাদতটা বেশি বেশি করতেন এটা কি হয়ে যেত, ফরজ হয়ে যেত। এই জন্য তিনি প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন পড়ানোর উপরে যখন অনেক সারা পেলেন তখন এই কাজ থেকে বিরত থাকলেন, যেন উম্মতের কষ্ট না হয়, পরবর্তী উম্মতরা এই তারাবিটাকে কি করে নেবে, ফরজ করে নেবে। এই জন্য তারাবির নামাজ আদায় করা ফরজ না কি সুন্নত, তারাবির নামাজ আদায় করা কি সুন্নতে মুয়াক্কাদা, তারাবির নামাজ আদায় করা সুন্নত। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ধারাবাহিকতা রক্ষা করতেন তাহলে তারাবির নামাজ আদায় করা ফরজ হয়ে যেত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করে দিয়েছেন। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা এসেছে, তিনিও এরকম ভাবে নামাজ আদায় করতেন একাকী ভাবে। উমর এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা এসেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা নিয়ম চালু করে গিয়েছেন, এই নিয়মটা সবাই মানতেছে, কেউ একাকী নামাজ আদায় করতেছে, কেউ 5-6 জন মিলে নামাজ আদায় করতেছে, কেউ দোকানে নামাজ আদায় করতেছে, তো কেউ ঘরের মধ্যে নামাজ আদায় করতেছে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে এভাবে খণ্ড বিখণ্ডভাবে নামাজ আদায় করার কোনো প্রয়োজন নাই, সবাই মসজিদে নববীর মধ্যে আসো, আমরা সবাই জামাতের সাথে নামাজ আদায় করি। সুবহানাল্লাহ, আমরা সবাই কি করি, জামাতের সাথে নামাজ আদায় করি। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে ইমামতি বানায়া এরকম ভাবে তারাবির নামাজ শুরু করে দিলেন। সুবহানাল্লাহ, এই যে সূচনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা থেকে এসেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার মধ্যে তারাবির নামাজ পড়েছেন কয় রাকাত, 20 রাকাত, তিনি 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। এরকম ভাবে 38 রাকাত নামাজেরও বর্ণনা রয়েছে, 38 রাকাত নামাজেরও বর্ণনা রয়েছে। 20 রাকাত নামাজ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করে গিয়েছেন। এরপর থেকে সিলসিলা অনুযায়ী এই পর্যন্ত এজমাভাবে আলেমদের ঐক্যমত অনুসারে তারাবির নামাজ 20 রাকাত এই পর্যন্ত করতেছে সবাই। হাফেজ ইবনে হাজার আসকালিন রহমতুল্লাহ আলাই, তিনি এত বড় হাদিস বিশারদ ছিলেন, যার নাম এরকম ভাবে শোনার সাথে সাথে সবাই বলে ওঠে, যে মুহাদ্দিসরা বলে ওঠে উনি অনেক বড় একজন হাদিস বিশারদ। হাফেজ ইবনে হাজার আসকালানি তিনি বলেছেন যে তারাবির নামাজ সর্বসম্মতিক্রমে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে কি হয়েছে, 20 রাকাত নির্ধারিত হয়েছে। এরপরে আমাদের দেশে 8 রাকাত এবং 20 রাকাত নিয়ে একটা কি একটা সমস্যা চলতেছে, চলতেছে কি না, 8 রাকাত এবং 20 রাকাত নিয়ে একটা সমস্যা চলতেছে। 8 রাকাতের যে বিষয়টা সেটা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এরকম ভাবে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন কি করতেন তাহাজ্জুদের নামাজ পড়তেন এবং 3 রাকাত কি করতেন বেতের পড়তেন এই 11 রাকাত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাতে বেলা তাহাজ্জুদ অনুযায়ী পড়তেন তো যারা 8 রাকাতের কথা বলে তারা এই হাদিসটা নিয়ে কি করে দলিল দেয় কিন্তু এটা কিসের নামাজ ছিল তাহাজ্জুদের নামাজ কিসের নামাজ ছিল তাহাজ্জুদের নামাজ এরপরে আসেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন একটা কথা উঠতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তারাবি এরকম ভাবে সংখ্যা নির্ধারণ করেন নাই তো উমর রাদিয়াল্লাহু তাআলা সংখ্যা নির্ধারণ করলেন কেন এরপরে এই কথার জবাব হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কি ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা একজন কি ছিল সাহাবী ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে যখন তুমি কোন ঐক্যমত খুঁজে না পাইবা এরকম ভাবে দুই পক্ষের মধ্যে একটা বিষয় নিয়ে যখন এরকম ভাবে মারামারি চলবে এরকম ভাবে কথা বাগ বিতণ্ড তো চলবে তখন তোমরা কার হুকুমকে মেনে চলবে আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুমকে তোমরা মেনে চলবে মুবাশশিরিন শাহিদিন ও মুফাসসিরিন বলা হয়েছে যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যেই হুকুমটা করবে সেটা তোমরা মেনে চলবে অন্য কোন বিষয় তোমরা মানবে না তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কি ছিল সাহাবী ছিল তার হুকুমটা আমাদের জন্য মানা অত্যাবশ্যক তার হুকুমটা আমরা মেনে চলব তিনি 20 রাকাত পড়তেন এজন্য আমরা কি উমরা 20 রাকাত পড়ব আর 8 রাকাত এই দেখেন 8 রাকাতের বিষয়টা আপনি যে 8 রাকাত নামাজ পড়েন 8 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হবে 20 রাকাত নামাজ পড়লে এর থেকে বেশি সওয়াব হবে 20 রাকাত নামাজ পড়লে এর থেকে বেশি সওয়াব হবে তাহলে আপনি কেন 8 রাকাত পড়বেন মসজিদের মধ্যে এই ফিতনা আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা থেকে সবাইকে দূরে থাকা তৌফিক দান করুন এই সমস্ত বিষয় নিয়ে আমরা কি করব না বাগ বিতণ্ডা করব না আমরা নফল ইবাদতগুলো বেশি বেশি করব নামাজ বেশি বেশি পড়ব এরকম ভাবে তারাবির নামাজের মধ্যে খতমে তারাবির ব্যবস্থা রয়েছে 20 রাকাত নামাজের মধ্যে খতমে তারাবির ব্যবস্থা রয়েছে এরকম ভাবে মসজিদে নববী এবং মক্কা শরীফে কয় রাকাত নামাজ হয় 20 রাকাত তারাবি হয় কয় রাকাত তারাবি হয় 20 রাকাত তারাবি হয় এরকম ভাবে এজমা ভাবে এটা প্রমাণিত এখানে 8 রাকাত হওয়ার কোনো অবকাশ নেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন আমিন তাহলে আমরা এরকম ভাবে রমজান মাসে একটা বিশেষ আমল সেটা হলো তারাবি এই তারাবির নামাজ আমরা কি করব জামাতের সাথে আদায় করব এবং খতমের নিয়তে আমরা আদায় করব ইনশাআল্লাহ যারা খতম করতে পারতেছি না আমাদের কষ্ট হয়ে যাইতেছে আমরা কি করব এরকম ভাবে সূরা তারাবি পড়তে পারি বিভিন্ন মসজিদে সূরা তারাবি হয় সেখানে আমরা নামাজ আদায় করব এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ